বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করল অস্ট্রেলিয়া অভিবাসনের লাগাম টানার উদ্যোগের অংশ হিসেবে দেশটিতে বিদেশি শিক্ষার্থী আসার সুযোগ সীমিত করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দু পঁচিশ সালের দুই লাখ সত্তর হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীকে তালিকাভুক্ত করা হবে না ইতোমধ্যে রেকর্ড পরিমাণ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হওয়ায় বিভিন্ন শহরে বাড়ির ভাড়া বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া শিক্ষামন্ত্রী বলেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আগের তুলনায় এখন প্রায় বেশি শিক্ষার্থী আমাদের বেসরকারি এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এর হার প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি নতুন তালিকাভুক্তি সীমা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক লাখ পাঁচচল্লিশ হাজার বেঁধে দেওয়া হয়েছে ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর জন্য এর সংখ্যা হবে পঁচিশ হাজার বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সর্বোচ্চ সীমা সম্পর্কে সরকার অবহিত করবে বলে জানিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ সংস্থা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া জানিয়েছে সরকারের এই পদক্ষেপ এই খাতে একটি হ্রাস টেনে ধরবে লোহা আকুরিক গ্যাস এবং কয়লার পরে অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম রপ্তানি হিসেবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক উচ্চ শিক্ষাকে দু হাজার বাইশ অর্থ বছরে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে এই থেকে আয় হয়েছে চব্বিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় তিন লাখ কোটি বাংলাদেশি টাকা